jungle. গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? দেখো, আমার আজকে অরিফ্লেমের প্রোডাক্টটা এসেছে। আজকে হলো রবিবার, এই প্রোডাক্টটা এখন বের করে দেখালাম তোমাদের, মানে শেয়ার করলাম, করে নিই। এবার আমি রান্না করতে যাচ্ছি। আজকে চিকেন বানাচ্ছি, আর চিকেন কারি করব আলু দিয়ে। আর কিছু এটা নতুন করে দেখানোর নেই, ওই চিকেন করেছি, ভাত করেছি, চাটনি, এটাই আজকে আইটেম হয়েছে রবিবারের। রাত্রিবেলা আমার বরের জন্য, ছেলের জন্য রুটি করে দিয়েছি, আর আমি আর মা ভাত খেয়েছি। আর এটা শর্টসেও দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, শর্টসেও দেওয়া আছে। চিকেনটা হচ্ছে, আর পাশেতে ভাতটাও বসিয়ে দিলাম। তারপর চিকেনটা হয়ে যাওয়ার পর আমি ভাত, এদিকে ভাত বসিয়েছি, ভাত বসাবার আগে আমি চা গরম করে নিয়েছি, নিয়ে তারপর ভাতটা বসিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমার একটা মিটিং আছে, একটু এখন বসবো। আমার লিকার চা হয়ে গেছে, লিকার চা খাওয়া হয়ে গেছে, দুধ চাটা এখন বসে এসেছি, দুধ চা হচ্ছে। যিনি আসবেন একটু করেও রাখছে, দুধ চা আমার ছেলের জন্য তো করতেই হবে, আমাদেরও করবো, আর উনি আসবেন মনে খাবেন, আমি করে রাখছি। দুধটা করে নিলাম, তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিয়েছি একটু। আমি এমনি চুল টুল বেঁধে এরকম থাকি, আর জামাটা চেঞ্জ করলাম, কারণ ম্যাক্সি করতে বসে যাবে না, এটা ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আসছি। চিকেনটা করাও রয়েছে, এটা রাতে হয়ে যাবে তো বটেই, কাল কিন্তু কাল রাতেও হয়ে যাবে, এত কে খাবে, ভাল লাগে না বেশি চিকেন খেতে। আর এই যে চাটা হচ্ছে, হয়ে গেলে ছেঁকে রেখে দিই, দিয়ে ছেলে একটু খেলতে গেছে, আসু গেলে তারপরে খাবে, পরে আসছি এবার। গুড মর্নিং বন্ধুরা, আজকে সোমবার, আজকে একটা জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, এসে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো, এই একজোড়া কঙ্কন নিয়েছি, এটা অনেকটা কমে পেলাম, ওই জন্য অর্ডার করে দিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো সেই জন্য অর্ডার করেছি। তো আমি খুলে দেখাচ্ছি, তোমরা দেখো, দেখতে থাকো। অরিফ্লেমের একটা ব্যাগ আমার গ্রুপ মেম্বার একজন নিয়েছে, তুলেছে, ওর থেকে আমি কিনলাম এই ব্যাগটা, আমি শেয়ার করে দিচ্ছি। দেখো, এগুলো কার্ডের জায়গা, এখানেতে আমরা টাকা পয়সা রাখতেই পারি। আর এইখানে চেনেতে বেশি টাকা থাকলে এই বেশি চেন, এই এই চেনটাতে রাখতে পারি। সব মিলিয়ে ব্যাগটা খুবই ভালো এসছে। গুড মর্নিং জানানো হয়নি, আজকে মঙ্গলবার, আজকে তোমাকে গুড মর্নিংটা জানানো হয়নি, এখন জানলাম। আর এখন ভাত বসিয়েছি, আর টকের ডাল আলু ভাতে এগুলো মা করেছে, আর আমি এদিকে আলু সোয়াবিন দিয়ে তরকারি করেছি, কারণ আজকে মঙ্গলবার, যেহেতু নিরামিষ খাই,
আর আচার আছে, কুলের আচার আছে। এই যে আলু সয়াবিনের তরকারিটা করেছি, দেখিয়ে দিলাম। আর মা ডাল আলু ভাতেটা করে রেখেছে। আর সোমবার কালকে আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম। আর মা এদের নিম বেগুন ভেজেছিল, এগুলোই হয়েছে। আর আমার ওই দিয়ে হয়ে গেছে, আলু পটল চিংড়ি মাছ দিয়ে আমি খেয়ে নিয়েছি। আর এই সন্ধেবেলা পাঁপড় ভাজলাম, ছেলে দুদিন ধরে পাঁপড় ভাজা চাই বলছিল, আজকে ভাজলাম। আর সবাইকে সোয়াবিনটা দুবেলারই করে নিয়েছি। আর ডাল আলু ভাতে তো আমি আর মাই আজকে ভাত খেয়েছি বাড়িতে, আর ও তো বেরিয়েছিল, ভাত খায়নি বাড়িতে। আর ছেলে তো কলেজ গেছিলো, 5টা বাজতে 5 ফিরলো, ফিরে মুড়ি চানাচুর দিয়ে তরকারি দিয়ে মেখে দিলাম, খেলো। আর তারপরে চা খেলো, বিস্কুট খেলো, সমস্ত খেলো। তারপর সন্ধেবেলা পাঁপড় ভাজলাম, চা দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেলো, বলে আর কিছু আমি খাবো না। তখন ভিডিও দিতে পারিনি, আজকে ভিডিও তোমাদের একটু দিলাম, যতটুকু পেরেছি শেয়ার করেছি। ভিডিওগুলো দেখো, দেখে লাইক কমেন্ট করো, পারলে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমরা সবাই। আমিও তোমাদের পাশে সবার আছি, সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, নোটিফিকেশান অল করে দিই, আমার পাশে থেকো।